ITC. তোমার রিসেন্ট অ্যালবাম হচ্ছে আদার ওয়ার্ল্ডলি মিউজিক, তো এই অ্যালবামটার ব্যাপারে একটু যদি বলো। হ্যাঁ, আদার ওয়ার্ল্ডলি মিউজিক অ্যালবামটা আমরা অলরেডি কিছু ট্র্যাক রেকর্ড করেছি, এবং ওয়েন টেলেজমা ইজ কামিং ব্যাক তখন অ্যালবামটাকে রিলিজ করার চেষ্টা করছি আমরা। আচ্ছা আচ্ছা ইন্ডিয়াতে রিলিজ হবে, তারপর ইউএসএ তে রিলিজ হবে। আচ্ছা তোমার কি কোনো প্ল্যান আছে যে বলিউডেও তুমি মিউজিক কম্পোজ করবে ফর বলিউড ফিল্মস, এরকম কোনো প্ল্যানিং আছে? বলিউডে অনেক কথা চলছে, আই এম নট ডিসক্লোজিং ইট নাও। আচ্ছা অনেক কথা চলছে এবং অনেকদিন আগে থেকেই আমার প্ল্যান যে আমি বলিউড মিউজিক কভার আপ করবো, হুম কিন্তু ঠিক সময় বা ঠিক স্ক্রিপ্ট এগুলো না পেলে আমার মতে শুধু বলিউড মিউজিক করব এই জিনিসটা আমি ইজ নট ফর মি। ওকে তার কারণ আমি লাইভ শোজ হুম অ্যাপ্রিসিয়েশন ফ্রম থাউজেন্ডস অফ অডিয়েন্সেস, হ্যাঁ এটা একটা যে মজা আছে, মজা আছে সেটাকে মিস করতে চাই না, এবং সেটা এনার্জিটাও নিতে চাই। কিছুতে ইচ্ছে করছে না যে আজকের এই এত সুন্দর আড্ডাটা এখানেই শেষ হয়ে যাক, বাট হাতে সময় একদম নেই। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব, বাট যে কোনো একটা মিউজিক্যাল পিস শুনতে শুনতে। হ্যাঁ, ছোট্ট করে একটু শুনিয়ে দিই একটা কম্পোজিশন যেখানে আমি সবকিছু করার চেষ্টা করছি। ওকে আ স্মল বয় হুম ইজ ট্রাইং এভরিথিং, কিন্তু সে পারছে না। হ্যাঁ, এই ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে আলটিমেটলি হি ইজ রিচিং হিজ গোল। তো এই ওকে জিনিসটা চেষ্টা করছি একটু। আচ্ছা দেখতে না 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 দ